দর্শক, এখন দেখবেন গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলামের বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সিএনএন বাংলা ও 71 বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন মাদক মুক্ত বাংলাদেশ চাই। আজকের অতিথি হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ জাবেদুল ইসলাম, অফিসার ইনচার্জ শ্রীপুর মডেল থানা গাজীপুর। আমি প্রথমে কথা বলতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর মিশন এবং ভিশন, বাংলাদেশকে মাদক মুক্ত করতে চাই, বাংলাদেশ থেকে মাদক নিরসন করতে চাই। আপনি শ্রীপুর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে আছেন, এখন শ্রীপুরে মাদকের কি অবস্থান আছে, অর্থাৎ মাদক সেবী বেশি না মাদক বিক্রেতা বেশি? মাদক সেবী বেশি, মাদক বিক্রেতার পরিমাণ তো সবসময় কমই হয়ে থাকে। তো আমি গত 18 সেপ্টেম্বর 2018 শ্রীপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি, এবং আমি যোগদান করার পর থেকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমরা মাদক মুক্ত শ্রীপুর বা মাদক মুক্ত আমরা একটা সমাজ গড়ে তুলব। তার কারণ মাদক যুব সমাজ মাদকটা গ্রহণ করে, যুব সমাজের শ্রমের উপরে, তাদের মেধার উপরে জাতির অর্থনীতি নির্ভর করে। আমাদের আমাদের যা অর্থনীতিকে আগায় নিতে হলে মাননীয় প্রধানমন্ত্রী মাদককে যেমন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য তাই যে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের অর্থনীতিকে আগায় নিতে হবে, দেশকে উন্নতির দিকে নিতে হবে, আমাদের সুস্থ সবল যুব সমাজ দরকার, যাদেরকে এই ভয়াবহ মাদক আক্রান্ত করছে সেই ইয়ে থেকে তাদেরকে ফিরিয়ে আনবে। এই লক্ষ্যে আমরা প্রতিটা ওয়ার্ড এবং স্কুল কলেজে আমরা সেমিনার করছি, সভা করছি, সচেতনতামূলক বক্তব্য দিচ্ছি বাচ্চাদেরকে, যাতে করে তারা এই মাদকে সম্পৃক্ত হয়ে না পড়ে, এবং মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে তারা সারেন্ডার করুক, সারেন্ডার করলে এবং পথ থেকে ফিরে আসুক, ফিরে আসলে তাহলে তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা রিকোয়েস্ট করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারব। যে আসলে একটা সুন্দর একটা কথা আপনি বলেছেন, আমি বলতে চাই ড্রাগস আর ডেস্ট্রয়েড টু দ্য ইয়ং জেনারেশন, যারা মাদকাসক্ত হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এরকম কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা, যারা মাদকাসক্ত হয়েছে তাদেরকে যে আপনার মাদক থেকে ফিরিয়ে আনার পর তাদেরকে কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেছেন কিনা বা করবেন কিনা? হ্যাঁ, এটা এটা তারা আমাদেরকে যখন বিপদ থেকে ফিরে আসে এবং আমাদের কাছে যখন বলে যে আমি ছেড়ে দিয়েছি, আমি আর ওই পথে যাবো না, তখন আমি ব্যক্তিগতভাবে একাধিক প্রতিষ্ঠানে, এখানে আপনি জানেন যে শ্রীপুরে বিভিন্ন শিল্প কারখানা আছে, ওই সমস্ত সেই শিল্প কারখানার চেয়ারম্যান এবং ডিরেক্টর মহোদয়কে আমি অনুরোধ করেছি, বিশেষ করে তারা চাকরিতে নিয়োগ দিয়েছে। তো এইভাবে আমার আহ্বান থাকবে পাশাপাশি যেন এটা ডিসেম্বরেই যদি হয় ছড়িয়ে পড়বে, তারা যদি সারেন্ডার করে এবং ফিরে আসতে চায় তাহলে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো, তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো। যে খুব সুন্দর একটা কথা বলেছেন, হোয়ার আর দ্য ইয়ং জেনারেশন ইন ড্রাগ এডিক্টেড, সো হোয়াট ইজ ইউর অপিনিয়ন ইন দিস প্রবলেম, প্লিজ সে সামথিং। এখানে হচ্ছে মাদকের যে অর্থটা, এটা অল্প ইনভেস্ট করে এখানে পয়সাটা পাওয়া যায় এবং এখানে কায়িক শ্রম দিতে হয়, এখানে ব্যবসায়ী যারা আছে ওরা সহজে ওই জায়গা থেকে ফিরে আসতে চায়। আমরা এই মাদক ব্যবসায়ীদেরকে আমরা চিহ্নিত করেছি, মাদক সেবীদেরকে আমরা চিহ্নিত করেছি। মাদক ব্যবসায়ীদের তারা এক একজনের বিরুদ্ধে যখন 5টা 7টা 8টা করে মামলা হচ্ছে, মাদক ব্যবসা করতে গিয়ে তারা ধরা পড়ছে, আমরা তবু তাদেরকে সেন্টার করছি এবং তারা কিছুদিন পরে জামিনে এসে আবার ওই পেশায় তারা ফিরে যাচ্ছে। তো এটা সমাজ সচেতন হতে হবে এবং প্রত্যেকের সামাজিক আন্দোলন এখানে প্রয়োজন আছে। সমাজ থেকে যখন সমস্বরে আওয়াজ উঠবে যে তুমি আমার সমাজে এই খারাপ জিনিসটা করতে পারবে না, তাহলে একসময় সে বাধ্য হবে যে সে ওই জায়গা থেকে ফিরে আসতে। এই ক্ষেত্রে আমি সব জায়গায় একটা উক্তি করে থাকি, যে উক্তিটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের উক্তি, যেটা হচ্ছে দি ওয়ার্ল্ড সাফার্স এ লট নট বিকজ দ্য ভায়োলেন্স অফ ব্যাড পিপল বাট বিকজ দ্য সাইলেন্স অফ গুড পিপল।
আমাদের খারাপ মানুষের সংখ্যা অত্যন্ত কম এখানে, কিন্তু ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা ভালো মানুষরা আমরা চুপ করে থাকি বলে, আমরা প্রতিবাদ করি না বলে এই এই খারাপ কাজগুলো তারা করার সময় যাচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আসলে যে সমস্যা হয়ে যাওয়ার আগে আমাদের সমাধানের চিন্তা ভাবনা করা উচিত। তো আপনি খুব সুন্দর কথা বলেছেন। তা আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনি কত বলছেন যে আসলে মাদক সেবীর সংখ্যাই বেশি, ব্যবসায়ী তো বেশি কম থাকে, এটাই স্বাভাবিক। আমার প্রশ্ন যে মাদকের কোম্পানি আদত বাংলাদেশের নাই, বিশেষ করে আবার যেটা, তারপরেও কিন্তু এটা অ্যাভেলেবেল বাংলাদেশে আসছে আর আসছে বিদায় কিন্তু খাচ্ছে। আমাদের ময়মনসিংহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুর একটা বিবৃতিতে বলেছিলেন যে পুলিশ চাইলে এক সপ্তাহের মধ্যে মাদক নিরসন করা সম্ভব। আসলে কি পুলিশ চাচ্ছে কি না? আর মাদক যেহেতু এবার কোম্পানি বাংলাদেশে নাই, তারপর অ্যাভেলেবল করতে আসছে কোথায় থেকে আসছে? যদি স্পেসিফিক ইয়াবার কথা বলবেন তাহলে ইয়াবা তো বাংলাদেশ হয় না, সবাই বলছে যে ইয়াবা উৎপন্নটা হয় মায়ানমারে, তাহলে মায়ানমার থেকে এটা বাংলাদেশে ঢুকে, ফেন্সিডাইল বাংলাদেশে হয় না, এটা ইন্ডিয়া থেকে আসে। তারপর হচ্ছে আপনার হয় গাঁজাও বাংলাদেশে হয় না, গাঁজার গাছ আমরা যে পাইলেই সেখানে আমরা অভিযান করতেছি এবং তারপর যে মামলা হচ্ছে গাঁজা চার বাংলাদেশ হয় না, সেটাও বাইর থেকে আসে। এখন বাহির থেকে আসে বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশ পুলিশ কিন্তু বর্ডার রক্ষার দায়িত্ব নেই, যিনি যিনি যে যিনি এই কথাটা বলেছেন এটা সঠিক নয়। কারণ পুলিশ চাইলে পুলিশ কাউকে তো ধরে বছরের পর বছর হাজার হাজার আটকে রাখতে পারে, পুলিশ কাউকে যদি অ্যারেস্ট করে তাকে সে 24 hours-এর মধ্যে তাকে আদালতে সেন্ড আউট করতে হয়। আমরা তাদেরকে আদালতে সেন্ড আউট করি, তারা এই লাউকে আসে আবার আমাদের দর্শক করছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। পুলিশ সর্বত্রই এই অভিযানটা পরিচালনা করছে এবং আন্তরিকভাবেই করছে। মাদকটা এটা ওই পুলিশও চিন্তাই থাকে যে এই মাদককে যদি প্রশ্রয় দেওয়া হয় একসময় তার সন্তান এই মাদকে মাদকে আসক্ত হতে পারত। সমস্যাটা হচ্ছে আমাদের আমাদের জনসাধারণ, আমি যে উক্তিটি আপনাকে বলেছি, মানুষ এটা প্রতিবাদ করছে না, মানুষ চোখ বন্ধ করে আছে। যতক্ষণ পর্যন্ত ওনার নিজের ছেলেটা মাদকাসক্ত হয়ে না পড়ছে ততক্ষণ পর্যন্ত উনি এগিয়ে আসছেন না বা তথ্য দিচ্ছেন না বলছেন না। সামাজিক প্রতিরোধ আমি আমরা বলি এলাকার মানুষ যদি 5-7 জন একত্রিত হয়, একজন মাদক ব্যবসায়ীকে ওয়ার্নিং দিয়ে এরপরে যদি সে আবার মাদক ব্যবসায় আসে তাহলে ওনারাই তাকে ধরার ক্ষমতা আছে, আইনে আমাদেরকে এই ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে। এবং একজন মাদক ব্যবসায়ী একটা গ্রামে যদি সে জনগণ কর্তৃক ধৃত হয় তারপর দ্বিতীয়বার সে আর ওই গ্রামে মাদক ব্যবসা করবে না, যে আমার গ্রামের সমস্ত মানুষ এখন এদের বিরুদ্ধে সচেতন হয়ে গেছে, সচ্চর হয়ে গেছে। বাংলাদেশে আমাদের সীমিত জনবলে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি মাদক, আমরা সকল বিষয়ে কাজ করি, যখন মানুষ তার যে কোনো সহযোগিতায় যে কোনো বিষয়ে আমাদের কাছে সহযোগিতা দিলে আমরা মানুষকে সেই সহযোগিতা দিয়ে থাকি, শুধু মাদক না সকল বিষয়ে। আপনি যেটা কথা বললেন যে মাদকের কোম্পানি বাংলাদেশে নাই, এটা মিয়ানমার থেকে আসে আর এটার দায়িত্ব হচ্ছে বিজিবি বর্ডার গার্ডে যারা আছে, তাহলে যে বর্ডার গার্ডে তো আমাদের বাংলাদেশের পুলিশও আছে নাই, তাহলে আসলে যে সরাসরি মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে যাচ্ছে এখানে আর কোনো চেকিং এর কোনো সুব্যবস্থা নাই, বর্ডার পাহারা দেওয়ার জন্য বর্ডার পুলিশ আছে, বর্ডার গার্ড আছে বাংলাদেশে, সেখানে পুলিশের কোনো লোক নেই। শুধুমাত্র বৈধভাবে যদি কেউ ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সেই ভিসার ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য ওখানে ইমিগ্রেশন পুলিশ। অবশ্যই, যে যেমন আমি ইন্ডিয়া গেলাম, আমি প্রসেসিং যে কাস্টম করে গেলাম, আসার সময় কাস্টম হয়ে কিন্তু আসতে হয়, যাওয়ার সময় যেটা কাস্টম, আসার সময় যেটা কাস্টম। কিন্তু আমরা তো দেখলাম যে আমাদেরকে যেভাবে চেক করা হয়, মেয়েদেরকে মেয়েরা চেক করছে, পুরুষদেরকে পুরুষরা চেক করছে, তারপরে এটা কিভাবে আসে? না ওটা তো আপনার হলো আপনার আন্তর্জাতিকভাবে ওই ইমিগ্রেশন রুটটা এটা।
দর্শক, এতক্ষণ দেখলেন গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলামের বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল।